শয়তানের কাজ কি ভাই জানেন? শয়তান বেশি দূর করে না, রাত দিন মানুষের সাথে শয়তান লাগে থাকে না। শয়তান মাঝে মাঝে একটু খুঁটা নড়ায়। কি নড়ায়? এক রাজা খুব সুন্দর রাজ্য চলায়, রাজ্যে কোনো গণ্ডগোল নাই, কিছু নাই, ইনসাফ ভিত্তিক রাজ্য চলে। শয়তান চিন্তা করে, এ যদি টিকে থাকে তাইলে তো এই রাজ্যের মধ্যে শয়তানি চলবে না। যেই রাজ্যে জুলুম নাই আর ইনসাফ আছে, ওই রাজ্যটা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত, ঠিক কি না? শয়তান চিন্তা করছে কি করা যায়। রাজার একটা বিশাল বড় ছাগল ছিল, রাজা ছাগল পালা পছন্দ করে, এত বড় ছাগল কারো নাই, এত সুন্দর দেখতে রাজার ছাগল, সুন্দর দড়ি দিয়া খুঁটা গেড়ে মাটির নিচে আটকানো থাকে যাতে কোথাও যেতে না পারে। হঠাৎ করে একদিন ওই ছাগল ছুটে গেছে, ছুটে যাওয়ার পরে টকবক করে দৌড়াতে দৌড়াতে মহলের ভিতরে ঢুকছে। মহলের ভিতরে ঢোকার পরে বাড়ির প্রবেশ মুখে বিশাল বড় একটা আয়না লাগানো আছে, পৃথিবীর সবচেয়ে দামি সবচেয়ে সুন্দর বেলজিয়ামের আয়না, দেখার মতো আয়না, রাজপ্রসাদের সৌন্দর্য। ছাগল যায় আয়নার দিক তাকাইছে, তাকায় দেখে, আমি মনে করছিলাম আমি একাই ছাগল, ওই পারেও তো দেখা যায় আরেকটা ছাগল। মেজাজ গরম করে যায় দ্রাম করে এক ঢিস দিছে, ঢিস দিয়া ওই আয়না ভাঙ্গে ফেলছে। যেই না রাজা আয়না ভাঙ্গে ফেলছে, মাথা খারাপ অবস্থা, রাজ দরবার দেখাশোনার দায়িত্বের জন্য হেরেমের মধ্যে অনেক রাজার খাদেমা আছে, সুন্দর মহিলারা আছে যারা রাজার পরিচারিকা, তারা সব দেখভাল করে, তাদের তো মাথা খারাপ। রাজা এসে যদি দেখে ঢিস মারে তার ফেভারেট ওই আয়না ভেঙে ফেলছে, আমাদের তো অবস্থা খারাপ। হাতের মধ্যে এক লাঠি ছিল, রাজার যেই ছাগল মাথার মধ্যে গেম করে এক বাড়ি লাগাইছে, ছাগলের মাথায় বাড়ি দেওয়ার সাথে সাথে অজ্ঞান হয়ে ছাগলের মুখ দিয়ে ফেনা বাড়ায়া ছাগল গেছে মইরে। রানী দৌড়ায় আসে, দেখছে গ্লাস ভাঙ্গা, রাজার ফেভারেট ছাগল, যেই ছাগলের জন্য রাজা এত মহব্বত করে আলাদা লোক রাখছে, ওইটা মরে পড়ে আছে। জিজ্ঞাসা করছে এটা কে করলো, কোনো কথা বলার আগে কেবল পরিচালিকা বলছে আমি মারছি। কেন মারছে, কি ঘটনা, কিছু শোনার দরকার নাই, তোর এত বড় সাহস, তুই রাজার ছাগলে মারছিস। রানীর হাতে ছিল একটা জিনিস, দিছে একবারই, পরিচালিকার মাথায় লাগে ওই জায়গায় ব্রেক। রাজা হইচই শুনে বাড়িতে আসছে, আসে দেখে আমার আয়না ভাঙা, এত ফেভারেট আয়না, আয়নার পাশে দেখে ছাগল মরে পড়ে আছে। কিরে ছাগল মরল কেমনে, চিন্তা করতে করতে ভিতরে গেছে, যাইয়ে দেখে তার সবচেয়ে ফেভারেট যেই পরিচারিকা, যে তার খেদমত করে সব বুঝে, ওই পরিচারিকার মাথা ভেঙেও মরে আছে। রানীকে বলছে ঘটনা কি, রানী বলছে ঘটনা মানে এক বাড়িতেই তারে শেষ করছি আমি, শেষ করছি আমি বলে এরপরে তো বলবে ছাগলের ঘটনা, তারপরে কাঁচের ঘটনা, কোনো ঘটনায় শোনা নাই। রাজার মাথা খারাপ, আমার কাঁচ ভাঙ্গা, আমার ছাগল মরা, আমার পরিচারিকা নাই, মাথা খারাপ নাকি, এই রানীর মাথা ঠিক নাই, এক কোপে কল্লাতে ধর নামাই দিছে রানীর। রানীর কল্লার থেকে যখন ধর নামাইছে, পুরা এলাকায় হইচই পড়ে গেছে, এই তো পাগলা রাজা, নিজের বউরে মারে ফেলছে, এই রাজারে আমরা চাই না, রাজার পরিবর্তন চাই, যেই রাজা বউ মারে সেই রাজার সাথে আমরা নাই, ইনকেলাব ইনকেলাব। হইচই লাগায়া গণ্ডগোল করে রাজারে তার গদির থেকে নামানোর জোগাড়। লোকজন বলতেছে আসলে ঘটনা কি, ঘটালো কে? শয়তান রূপী মানুষ বলতেছে শয়তান কিছুই করে নাই, খালি খুঁটা নড়াইছিল, ওই যে ছাগল ও পুতাইছিল, আটকানোইছিল, ও ছাগলও তুলে দেয় নাই, গ্লাসও ভাঙে নাই, পরিচারকাও মানে নাই, রানীরেও হত্যা করে নাই, খুঁটিটা একটু নড়াই দিছে, ঢিল ঢিল পায়ে ছাগল টান দিয়ে উঠে যাইয়া গ্লাস ভাঙছে, গ্লাস ভাঙ্গার অপরাধে মারছে হচ্ছে তারে ওই পরিচারিকা, পরিচারিকাকে মারছে হচ্ছে রাজার বউ, রাজা মারছে ওর গলায়, সব শেষ। শয়তান বেশি কিছু করে না, শয়তান খালি খুঁটা নড়ায়, ঠিক কি না? আমরা আমাদের সমাজে আমাদের জীবনে দেখতে পাই ইসলাম বিমুখ হয়ে যাওয়া, আল্লাহ থেকে সরে যাওয়া, ইসলামের পথে না থাকা, ইসলামের আইনকে অবজ্ঞা করা, আল্লাহ এবং তার রাসূলের মত পথকে ভালো না লাগা,
এইগুলার জন্য বেশি কিছু লাগে না, কেবলমাত্র সমাজের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে একটু অনুভূতি জাগ্রত করে দিতে হয়। আরে কোরআনের সব বিধানই ঠিক নাকি, নবীজি যা বলছে সবই ঠিক নাকি, সবই কি পালন করা সম্ভব নাকি? শয়তান এইটুকু সম্ভব নাকি এই খুঁটাটা নড়ায় দিছে, বাকি আর কিছু করা লাগে না, ওই মানুষই তখন শয়তানের রূপান্তর হয়ে যায়, ঠিক কি না? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযি ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, কেবলমাত্র শয়তানি ওয়াসওয়াসা দেয় না, মানুষের মধ্যে থেকেও ওয়াসওয়াসা দিয়ে আল্লাহ দ্রোহী বানায় মানুষকে। এই জন্য ইমানদারের কাজ শয়তানকে চিনে নেওয়া, খুঁটা যেন না নড়াতে পারে, ইমানকে মজবুত করতে হবে। এই ইমান মজবুত হবে না যতক্ষণ না আপনি কোরআনের অনুগামী না হবেন, কোরআনকে ধারণ না করবেন, কোরআনকে না পড়বেন, কোরআনের জ্ঞানে জ্ঞানী না হবেন, ততক্ষণ পর্যন্ত শয়তানের চক্রান্ত ধরতে পারবেন না, ঠিক কিনা? তাহলে কোরআন পড়ার দরকার আছে কিনা, কোরআন শোনার দরকার আছে কিনা, কোরআন বোঝার দরকার আছে কিনা? এইগুলাই খালি আসে না, এইগুলা শুনে বুঝে নিজেদের জীবনে সমাজে রাষ্ট্রে সব জায়গায় এই কোরআনকে কায়েম করার দরকার আছে কিনা? আছে। তাহলে সে অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কথাটা মনে রাখবেন সব সময়, শয়তান বেশি কিছু করে না, খুঁটা নড়ায়। মনে থাকবে, দুনিয়ায় আপনার ভালো মন্দ চেহারা সুরাত এইগুলা দিয়ে আপনার জান্নাত জাহান্নাম হবে না? হবে। আবুল আহাবের থেকে সুন্দর চেহারাওয়ালা লোকই ছিল না। লাহাব মানে কি জানেন? আগুনের স্ফুলিঙ্গ। চুলা ধরানোর পর উপর দিয়ে যখন আগুন উঠে, কালো হওয়ার আগে নিচেরটা কিরকম লাল, ওই লাল মানে লাহাব। আবুল আহাব এত সুন্দর, জায়গা কোথায়? হযরতে বেলাল, আহারে নাকটা বাঁকার বাঁকা, হাফসে বাপ গোলাম, তার বাপ গোলাম, তার বাপ গোলাম, বংশে বেলালের আগে কেউ কোনোদিন স্বাধীন হয় নাই, জায়গা কোথায়? আরে কেবল জান্নাত নয়, এখনো জান্নাত হয় নাই, মেরাজের রাত্রে আল্লাহ নবী বলছেন বেলাল তোমার খরমের শব্দ আমি জান্নাতে শুনে আসছি। সুতরাং আপনার আমার এই দুনিয়ার সাদা কালো লম্বা ধলা এইগুলা দিয়ে একটাও জান্নাত জাহান্নামের কারণ হবে না। জান্নাত জাহান্নামের কারণ হবে আপনার অন্তর। আপনার অন্তর কি সালিম নাকি সালিম নয়, আপনার অন্তর যদি আল্লাহর জন্য সালিম হয় এটা জান্নাতে যাওয়ার কারণ হবে, ঠিক কিনা? অনেক লম্বা মানুষের গল্প গতকালকেও কোথাও জানি করছি, এক জায়গায় মক্কা শরীফে গেছি আমি। যাওয়ার পরে ওমরার সময় এক লোক আমার পাশ দিয়ে তওয়াফ করে, আর খালি এই কুনি দিয়ে এখানে গুতা দেয়। ভাই আপনার যেখানে এই গুতা দেখ, সোপায় গুতা লাগলে বিরক্ত লাগে, ঠিক কি না? কই তুই আমার যেখানে মারবি মার, তুই আমার ঘাড় ধরলি কেন? ওই গেডি ধরলি কেন? তোর বাপের কি এমন আছে, গেডি ধরলি কেন আর গালে মারলি কেন, ঠিক কি না? এই লোক খালি গুতা দেয় এই জায়গায়, তওয়াফ করি আর গুতা খাই, তওয়াফ করি আর গুতা খাই, মেজাজ খারাপ আস্তে আস্তে আমারও। চিন্তা করলাম বেটাটাকে একটু দেখি তো, তাকায়া ডান পাশে তাকায় দেখি লোক নাই কিন্তু ঘুতা খাই। পরে উপর দিকে তাকাইছি, তাকায় দেখি আমার তো দুই হাত উঁচা। আসলে ওই লোক ঘুতা দেয় না, ওই লোক স্বাভাবিকভাবে চলে, এত লম্বা ওর হাতই আমার এই জায়গায় বাড়ি খায়। চিন্তা করছেন আপনি লম্বা কত দূর হয়? মাঝে মাঝে ক্রিকেট খেলা আপনারা দেখেন, ওয়েস্ট ইন্ডিজের কতকগুলো প্লেয়ার যখন হেলমেট পরে নামে, আমি দেখলাম কিরে মাঝে মাঝে ওদের হেলমেটের মধ্যে আলো জ্বলে কেন? অনেকক্ষণ পরে খেয়াল করে দেখি আলো না, সুইনগাম চিবাই, যখন ই করে তখন দাঁত বের হয়, দাঁত জল জল করে, বাকিটাও অন্ধকার। আছে কিনা? সাদা আছে, কালো আছে, ফর্সা আছে, ছোট আছে, বড় আছে, বাঁকা আছে, সোজা আছে। আমার আল্লাহ বলছেন এগুলো একটা আল্লাহর কাছে জান্নাত বা জাহান্নামে যাওয়ার কারণ নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমার ওই আত্মা আল্লাহকে কতটুকু ভয় করে ওইটাই আল্লাহর কাছে পার পাওয়ার কারণ হবে। অতএব তোমার আত্মা বানাও, ওই আত্মাই তোমাকে জান্নাতে নিবে, ঠিক কি না? ওই আত্মা কি দিয়ে বানাবেন? কোরআন দিয়ে। কোরআন ছাড়া জান্নাতের ফিটনেস অর্জন করা যায়?
কথা বলতে হবে যাই সেনাবাহিনীতে লোক নিবে আপনার ছেলেরা দাঁড় করায় দিবেন আল্লাহর কাছে খুব দোয়া করছেন আল্লাহ আমি বড় আবেদ মানুষ তুমি আমার পোলাটারে নিয়ে নিও কিন্তু আপনার পোলার একটা সমস্যা আপনি আগে থেকেই জানেন বলেন নাই পাবলিকরে গেছে সেনাবাহিনীতে লম্বা কত 6 ফিট বাবা 5 ফিট 6 ইঞ্চি চাইছে 6 ফিট মাশাআল্লাহ চাইছে কিছে 8 পাস হলে হয় আপনার বেটা ম্যাট্রিক পাস মাশাআল্লাহ চলে আসো বুক ফুলাও এত বড় বুক ফুলে গেছে বাবারে বাবা লাগবে এত তার থেকে বেশি দাঁড়াও মাশাআল্লাহ খালি গা হও এখন তোমার ফিজিক্যাল ট্রেনিং হাত সোজা করো আপনার বেটা হাত সোজা করছে ডান হাত সোজা বাম হাত এরকম যেই ট্রেনিং নিশ্চয় বলছে আয় বেটা হাত সোজা কর বলছে স্যার আমার ছোটবেলায় পোলিও হয়েছিল তখন থেকে হাত এইরকমই আপনি জানেন আল্লাহর কাছে খুব দোয়া করছেন আল্লাহ আমার পোলিওওয়ালা বেটারে তুমি সেনাবাহিনীতে নিয়ে নাও ওই লোক বলবে হাত ভালো করে বল আরেকবার বলছি সোজা কর বলে আমার হাত সোজা হয় না চট্টগ্রামের মানুষ বুদ্ধি থাকলে বলেন সব যোগ্যতা থাকার পরেও হাত যদি সোজা না হয় ফিটনেস যদি ওই ছেলেকে সেনাবাহিনীতে নিবে আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور ও দুনিয়ার মানুষ কোরআন তোমাকে ফিটনেস দিবে কোরআন তোমাকে জান্নাতে যাওয়ার মতো অন্তর বানাই দিবে লোকটা চোখে দেখে না নাম তার আব্দুল্লাহ ইবনে মাকতুম শুনছেন নাকি আহা আল্লাহর নবী যুদ্ধে চলে যান আল্লাহর নবী যেই জায়গায় দাঁড়ায় নামাজ পড়েন আল্লাহর নবীর অন্ধ সাহাবী আল্লাহর নবীর অন্ধ সাহাবী আল্লাহর নবী যেখানে দাঁড়ায় নামাজ পড়েন সেই জায়গায় দাঁড়ায় ইমামতি করেন সুবহানাল্লাহ অন্ধ হওয়া তার অযোগ্যতা নয় পা না থাকা তার অযোগ্যতা নয় তার যোগ্যতা তার অন্তরের মধ্যে ইমানের নূর কোরআন দিয়ে তার অন্তরটাকে ফিটনেস বানায় ফেলছেন আল্লাহ এই জন্য তাকে দুনিয়ায় থাকতে জান্নাতি হিসাবে কবুল করেছেন তাহলে কোরআনের কাছে আসতে হবে অন্তর ঠিক বানানোর জন্য প্রেসক্রিপশন নেওয়ার জন্য আল্লাহ বলছেন আর কেন যাবে আর যাওয়ার কারণ হচ্ছে ওয়াহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন কোরআন হবে তোমার জন্য দীপ্তিময় আলো কোরআনওয়ালা মানে আলোওয়ালা যাদের কাছে কোরআন থাকবে তারা দুনিয়াতে আলো পাবে কবরে আলো পাবে কিয়ামতের দিনে আলো পাবে এই কোরআন আলো বানায়া পথ দেখায়া দেখায়া আপনাকে জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত ছাড়বে না বাঁশখালী থেকে ঢাকা যাবেন কথা বুঝেন ড্রাইভার গাড়ি চালায় শীত আবহাওয়া একটুখানি কুয়াশা কুয়াশা গাড়ি চলতেছে রাস্তার মধ্যে সুন্দর করে ডিভাইডারের মধ্যে এক ধরনের জিনিস বসায় দিছে আলো পড়লে আলো জ্বলে ওঠে দেখছেন আপনারা কিছু দূর যায় ড্রাইভার যাওয়ার পরে ডান দিকে এরকম তীর চিহ্ন দেওয়া তীর 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 লাইট পড়া মাত্র এদিকে আবার কিছু দূর যাওয়ার পরে বামের দিকে চিহ্ন দেওয়া কিছু দূর যাওয়ার পরে এরকম উঁচু তিন কোণা বোর্ড এরকম উঁচু দেওয়া ড্রাইভার যখন ডানের চিহ্ন দেখছে মানে বুঝছে রাস্তা সোজা যায় নাই বামে যাওয়া লাগবে যদি সোজা চালায় পুকুরে নামে যাবে ঠিক কি না চট্টগ্রাম থেকে এক ড্রাইভার ঢাকা যাচ্ছে মাথায় একটু ডিস্টার্ব আছে জিজ্ঞাসা করছে অ্যাক্সিডেন্ট করলি কেমনে কই আমি কি অ্যাক্সিডেন্ট করছি নাকি সামনে একটা সিএনজি পাইছিলাম সাইড দিয়ে দিছি এরপরে সামনে একটা বাস পাইছি সাইড দিছি ট্রাকালা বলতেছে তারপরে কই এরপরে সামনে একটা ব্রিজ পাইছি ওটারে সাইড দিছি এখন যদি ব্রিজ সাইড দেয় তাহলে গাড়ি কি রাস্তায় থাকবে না নদীতে যাবে সড়ক জনপথ বিভাগ চিহ্ন দিছে এই জন্য সোজা যায় না ড্রাইভার সামনে যায় ডানে যাবেন
এরপরে বামে যাবেন, এরপরে সামনে স্পিড ব্রেকার আছে, বুঝে সুঝে চালাবেন। ড্রাইভার যদি এই রুল মেনে মেনে চলে তাইলে তার যাত্রা নিরাপদ হবে, মাথার মধ্যে ঢুকাই রাখবেন। আল্লাহ বলছেন হুদাউ ওয়া রহমাতুল লিল মুমিনিন, কোরআন আপনার জন্য যেমন তেমন কিতাব নয়, কোরআন হচ্ছে আপনার জন্য দিকদর্শন আর আলো। আপনি কোথায় চলবেন, কেমনে চলবেন, কখন ডানে যাবেন, কখন বামে যাবেন, কখন জোরে যেতে হবে, কখন আস্তে যেতে হবে, যেই কিতাব গাইড করে করে দুনিয়া থেকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, ওই কিতাবের নাম হচ্ছে কোরআন। ঠিক কিনা? যেই কোরআন আপনারা জান্নাতে নিতে পারে, ওই কোরআন দিয়ে দুনিয়ার বিচার চলতে পারে না, হ্যাঁ চলতে পারে না, সমাজ চলতে পারে না, রাষ্ট্র চলতে পারে না, চোরের বিচার হতে পারে না, সংসদ চলতে পারে না। এক শ্রেণী তো বুঝায় এটা মসজিদের কিতাব, ওইখানে যাবে পড়বে নামাজ পড়বে, ওইটা দিয়ে বাকি কিছু চলে না, এই কথা যারা বলে ওরা শয়তানের আপন ভাই। কথা পরিষ্কার? এটা যদি আমার কথা হয় ঠাটায় এক থাপ্পড় দিবেন, হুজুর আপনি বানায় বললেন, আমার আল্লাহ কি বলতেছেন শোনেন। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। এই দুনিয়ার মানুষ, আমি আপনার কাছে যেইটা দিলাম এই কিতাবের কোনো তুলনা নাই, তুলনা আছে? হুমায়ুনের মতো আরেকজন সাহিত্যিক পেতে পারেন আপনি? ভরি ভরি আছে, ঠিক কি না? আপনি পৃথিবীর যে সংবিধানের কুমার শত সংবিধান পাইতে পারেন, কিন্তু আল্লাহ নিজে চ্যালেঞ্জ দিচ্ছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আমি সেটা দিলাম এর কোনো তুলনা নাই, আর যা যা তোমার লাগবে সব বিষয়ের তাফসীর আমি আল্লাহর মধ্যে ঢুকাই দিয়েছি। অতএব কেউ যদি বলে কোরআন লাগে না, কোরআনে সব নাই, কোরআনে যা আছে ওইটা দিয়ে আগে চলতো এখন চলে না, সে আল্লাহর বিরোধিতা করে, ঠিক কি না? এই কথা বললে বলবেন ওহ সাইফুল্লাহ ভাইকে তো মনে করছিলাম কোনো দল টল করে না, এখন দেখি দলের বক্তা। আসে না আসে না? আল্লাহর কথা বললে আপনি দল খোঁজেন মিয়া, আমি দল করি দল করি, আমার দলের নাম হচ্ছে হিজবুল্লাহ, আলা ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর পক্ষে যারা কথা বলে তারা আল্লাহর দল করে, আর আল্লাহর বিপক্ষে যারা কথা বলে ওরা শয়তানের দল করে। আমি আল্লাহর দল করি ঘোষণা দিয়ে দিলাম। আপনারা করেন করেন করেন, না করলে সমস্যা নাই, আল্লাহ দুইটা জায়গা বানায় রাখছে, জান্নাত অথবা জাহান্নাম, ওইখানে কোনো গরু ছাগল ঢুকবে না, জাহান্নামে মানুষের দেওয়া লাগবে, না করলে ওইখানে যাবে, সমস্যা কোথায়? রাগ করতেছেন আপনারা? একটু করেন, রাগ করেন, এত নরম হয়ে যায়েন না। আর একবারও চা নিয়ে আসবেন না, আমার খাওয়াতে কোনো চা লাগে না, কিচ্ছু লাগে না। শেষ, বসেন আব্বা এখানে বসে। তাহলে কোরআন অনুযায়ী, কোরআন মেনে, কোরআন জেনে, কোরআনের কথা শুনে আমাদের লাভ না লস? লাভ না লস? দরকার আছে না নাই? এই গ্রামে কি কয়টাই লোক? সব লোক আসলে এরকম 50টা ময়দানে হবে না, কিন্তু অনেকে চিন্তা করছে রাখ শোনায় আছে, কম জানি না, ডাইকে খালি সুরা ফাতিহা ধরেন শয়তান পর্যন্ত সরে যাবে। বললেন হুজুর এত বাজে কথা আপনি কোত্থেকে বলেন, সুরা ফাতিহা শুনে শয়তান সরবে কেন? দেখেন তো প্রমাণ দেই, সুরা ফাতিহায় বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি আমাকে সরল সঠিক রাস্তা দেখাও। পরে সুরা ফাতিহা পড়তে বলছেন ও বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুই আমার এই গজারির লাঠির রাস্তা দেখা। শয়তান বলবে চাই এই নিচে তো গজারির লাঠি, লাঠি তো খাবে জাহান্নামে, আমার আবার ওর কাছে যাওয়া লাগবে কেন? কথা বোঝেন নাই মনে হয়, সব জেনে ফেলছে দুনিয়ার জ্ঞানের আধার, কোরআন শুনতে আছে না? আরে ভাই সব জানার পরেও যদি শুনতে আছেন তাও লাভ আছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাজাক্কির ফা ইন্নাজ জিকরা তানফাউল মুমিনিন,
ওই জানা কথাই আবার ইমানদারকে বলেন, ওই ইমানদার জানা কথাতেও উপকৃত হবে। ভূমিকা শেষ, এবার মূল আলোচনার মধ্যে ঢুকবো, ৪০ মিনিটের আলোচনা। কারা কারা চলে যাবেন হাত উঁচু করে দেখায় দেন, যাবেন না থাকবেন সবাই, কারা কারা থাকবেন এবার হাত উঁচু করে দেখান, সবাই টান করে তুলে, এই ঘুমাইছে এটা জাগাও, এটা জাগাও। ও বাবা, কেয়ামত হয়নি এখনো, ছোট মানুষ তো, ওর বকা দিয়েন না, ওর ওয়াশরুমের বয়স হয়েছে নাকি? ও আইসে বাবা, ও বাবা এদিকে দিকে, আমরা আসছি আমরা, হ্যাঁ লজ্জা দিন না ওকে, ছোট মানুষ। আহা, যাই খবর নিয়ে দেখেন ফজরের নামাজ পড়ছে, ফজরের আগে উঠছে, হ্যাঁ এত সহজ না। হাত তোলেন সবাই, সবগুলো উঠে দাঁড়ান, দাঁড়ান উঠে দাঁড়ান, তাকবীর দেওয়ার দরকার নাই, উঠে দাঁড়ান উঠে দাঁড়ান উঠে দাঁড়ান, দাঁড়ায় তাকবীর দিয়েন না, থামেন, উঠে দাঁড়ান সবাই দাঁড়ান, দেখেন সবাই উঠে দাঁড়ান, মুরব্বীদেরকে অনেকক্ষণ বসে আছে কষ্ট যদি না হয় আস্তে করে ধরে উঠায় দেন, চাচাকে বলেন আব্বা একটু উঠেন, উঠেন আদর করে তোলেন, একটু আস্তে করে উঠেন, উঠেন উঠেন সবাই উঠেন, উঠছেন সবাই, দেখেন ডানে বামে দেখেন উঠতে পারছে কিনা সবাই, উঠতে পারছে সবাই, হাত উঁচু করেন এবার, যাদের যাদের চলে যাওয়ার ইচ্ছা চলে যান এখন, এটাই চান্স, দেখা যাচ্ছে না আপনাদেরকে, শুট করে বার হয়ে চট করে চলে যান, যাবেন আপনারা, হাত টান করেন টান করেন, শক্ত করে তোলেন, এবার বুড়া আঙ্গুলের উপরে দাঁড়ান, দুইবার বুড়া আঙ্গুল বৃদ্ধাঙ্গুলির ভরে একটু দাঁড়ান, দাঁড়াইছেন, কোমর টাইট দেন টাইট দেন, বৃদ্ধাঙ্গুলের ভরে দাঁড়ায় দুই হাত তোলেন, ঘুমে দুই হাত তোলেন, তুলছেন সবাই, শক্ত করে তুলছেন, এবার একটু গলা খাঁকার দেন, জোরে 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 দিছেন, এবার হাতটা বুক বরাবর নেন, খুব সংক্ষিপ্ত সময় আমার, তাকবীর দিব আকাশ বাতাস মুখরিত করে, এই তক্তা ব্রিজ না কাঠ ব্রিজ, এলাকার লোক টের পাবে যে এখানে কত হাজার লোক আছে, পারবেন তাকবীর দিতে এরকম? বাপ দাদার জন্মে জীবনে আল্লাহর নামে এত জোরে বলেন নাই, এই রকম আল্লাহর নাম বলা লাগবে, বাড়িতে যাওয়ার পরে যেন বউ বলে গলা ভাঙলো কেমনে, রাজি আছেন আপনারা? দেখে একটা হিম্মত করে এবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। শরীরে বল আসছে না ভাই এখন, আবার মনে হচ্ছে আগের মতো এনার্জি পাইছি, ৪০ মিনিট কথা বলবো ইনশাআল্লাহ, আছেন তো আপনারা? তাহলে আর কোনো সময় নষ্ট না ইনশাআল্লাহ, সরাসরি আমরা আলোচনার মধ্যে ঢুকে যাব প্রিয় ভাইরা, চলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم أمر الله رب العالمين سورة حديد أي حديد چٹایا توبتنا করেছেন। চারটায়াতে আল্লাহ রাব্বুল আমিন আলাদা আলাদা চারটা দৃশ্য এঁকেছেন, পঞ্চম আয়াতে কারিমার মধ্যে যে আল্লাহ এই চারটা দৃশ্যকে সমন্বয় করে দিয়েছেন, মিল করে দিয়েছেন, আমরা চার আয়াতের দৃশ্য আর পঞ্চম আয়াতের শিক্ষা নিয়ে আল্লাহ যদি সাহায্য করে বাড়িতে যাব, বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু খুব অ্যাক্টিভ হয়ে শোনা লাগবে, আয়াত বাই আয়াত আমি বলবো, আপনি এক একটা দৃশ্য মাথার মধ্যে গেঁথে রাখবেন, যাতে এক নম্বর বলার পরে চার নম্বর দৃশ্য বলার সময় ওইগুলো সব ভুলে যাবেন, এরকম হবে না, সিকুয়েল মনে রাখা লাগবে। রেডি আছেন সবাই? রেডি আছেন? আল্লাহ এক নম্বর আয়াতে বলছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াউমা তারাল মুমিনিন ওয়াল মুমিনাত, নবীজি আপনি কিয়ামতের দিনে ইমানদার যারা মুমিন আর যারা নারী তাদেরকে একটা দৃশ্যে দেখতে পাবেন। কি দৃশ্য? আল্লাহ বলছেন ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, দুনিয়ায় তাদের পাত্তা ছিল না,
দুনিয়ায় তাদের দাম ছিল না, দুনিয়ায় তাদের দেখভাল অত সুন্দর ছিল না। বেচারির যে বাড়ি ছিল সারাদিন টিনের বাড়ি দিয়া পানি পরে পরে ওইটা তার জীবনভর কষ্টের জীবন পাঠাইছে কাটাইছে। কিন্তু আল্লাহ বলছেন যেদিন কিয়ামতের দিনে ইমানের সিল একমাত্র তার গায়ে লেগে যাবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ওদেরকে বুস্টার ডোজ দিয়ে দাও। আপনারা কি বুস্টার ডোজ দিছেন নাকি ভাই? করোনার দুই ডোজ, এরপর একটা বুস্টার লাগাইছে, মানে আপনি ফুলফিল। আল্লাহ বলছেন আমার ইমানদারদেরকে ফেরেশতা বুস্টার ডোজ দাও। এই ডোজ কেমন? এমন ডোজ, এই ডোজ দেওয়ার সাথে সাথে আল্লাহ বলছেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহর ওই ইমানদার বান্দাদের সামনে থেকে আর ডান থেকে একটা বিশাল পাওয়ারফুল আলো বের হতে শুরু করবে। তাদের আলোটা ডান থেকে বের হবে আর সামনে থেকে বের হবে। আল্লাহ বলছেন যেই না তাদের আলো বের হবে, ফেরেশতারা খুঁজতে শুরু করবে, এই যে আলোওয়ালা, এই যে আলোওয়ালা, এই যে আলো। আল্লাহ বলে ধর ওদেরকে ধর। কি ব্যাপার, যাদের আলো বের হয় তাদেরকে আবার ফেরেশতা ধরবে কেন? আল্লাহ কোরআনে বলছেন আলোওয়ালারা একটা আনন্দের সংবাদ পাবে। কি সংবাদ? আল্লাহ বলছেন ওই আলোওয়ালাদেরকে আমি আল্লাহ ডান হাতে আমল নামা দিব। যেই না তাদের আলো ডান হাতে আমল নামা ডান হাতে আসবে, ওরা বুঝে ফেলবে আমরা কামিয়াব। সাথে সাথে তারা কি শুরু করবে? আমার আল্লাহ বলছেন সাথে সাথে তাদের অবস্থা হবে ওয়ান কালিবু ইলা আহলিহি মাসরুরা। ওই মানুষগুলা তিরিং বিরিং করে লাফাতে লাফাতে আত্মীয় স্বজনের কাছে দৌড় দিবে, দেখ দেখ ভাই দেখ, সামনে থেকে আলো দেখতে পাচ্ছিস, ডান থেকে দেখতে পাচ্ছিস নাকি, হাতে দেখছিস নাকি, আমার আল্লাহ আমল নামা দিছে, আমার থেকে আনন্দে আজকে আর কেউ নাই। আপনাদের এলাকায় গরুর বাছুর হয় হয় না? দুই দিন তিন দিন পার হতে খালি দেরি, কি যে ওর মধ্যে হয়ে যায় আল্লাহ জানে। এরপরে আজ গবি খালি লাফায়, বিছনার উপর উঠে যায়, খেরের পালার মধ্যে ঢুকে যায়, মা বোনেরা চুলা জ্বালানোর পরে পানি দিয়ে নিম্বায়, আরে ছোট গরুর বাছুর আছে পাগলা হয়েছে, মনে হয় হরিণের বাচ্চা, লাফ দিয়ে চুলার মধ্যে পড়ে যেতে পারে, গরুর বাচ্চা লাফায় কেনা? ওয়ান কালিবু ইলা আহলিহি মাসরুরা, বান্দা লাফাবে আল্লাহ বলে ডাক দাও, ডাক দেওয়ার পরে আল্লাহ বলতে শুরু করবেন ফেরেশতা বলকে বল বুশরাকুমুল ইয়াউম, ও বান্দারে আল্লাহর পক্ষ থেকে তোরে শুভ সংবাদ। কি শুভ সংবাদ আমার জন্য? আল্লাহ বলবেন বলে দাও জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমার বান্দার জন্য আমি আল্লাহ দুনিয়ার বুকেই কষ্ট করার জন্য আজকে জান্নাতের ঘোষণা দিলাম। তবে একটুখানি বুঝায় বলো, দুনিয়ার বুকে মাটির উপর দিয়ে হাঁটে ঘাটে গেছে, যেই জায়গায় পানি ওর উপর দিয়ে কাঠের ব্রিজ বানায় যাওয়া লাগছে, ঠিক কিনা? কত জায়গায় কত ব্রিজ লাগবে না, কিন্তু মাঠের মধ্যে ব্রিজ বানায় দিয়ে দিছে, একজন লিডারের জন্য একটা ব্রিজ হয়ে গেছে। ময়দানের ভিতরে এদিকে রাস্তা নাই, ওদিকে রাস্তা নাই, কিন্তু বাংলাদেশে পেপারে দেখছি এরকম 300 উপর ব্রিজ হয়েছে, আর এই পার ওই পারে হাজার হাজার মানুষ, কাঠের ব্রিজ এখনো শেষ হলো না। রাগ করলেন? আল্লাহ বলবেন বান্দারে দুনিয়ায় চলছিস মাটির উপর দিয়া, আর এইখানে তোর মাটির উপর দিয়ে চলার উপায় নাই, তোর পায়ের নিচ দিয়ে কোটি কোটি নহর, আর ওই নহরের উপর দিয়ে আমি আল্লাহ তোরে এখানে ঘুরাব, ওর মধ্যে ডুবেও যাবি না, ওর মধ্যে তুই চুবেও যাবি না। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার আরেকটা আনন্দের সংবাদ দাও। কি সংবাদ? আল্লাহ বলছেন খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাউজুল আযীম, আমার বান্দাকে বলে দাও এইটাতে ঢোকার রাস্তা আছে বাইর হওয়ার রাস্তা নাই। আপনাদের চিটাগাংয়ের লোক এক ধরনের মাছ ধরে কিনা, আমাদের উত্তরবঙ্গের লোক ধরে, বলে খোলসানি খোলসান, চিনেন? বাঁশ দিয়ে সুন্দর করে করে বানানো ছাই, মাথার মধ্যে এই রকম করে দেওয়া, পানি যেই দিক থেকে আসতে ওর মুখের মধ্যে বসানো, মাছগুলা যখন আসে ওর মুখের মধ্যে যখন মুখ লাগায়, মাছ চিন্তা করে জীবন থাকলেই কি না থাকলেই কি দুনিয়ার সব ভালো এর ভিতরেই আছে না? ঠেলে ঢুকে কে কার আগে ঢুকবে? একবার যদি ছাইয়ের মধ্যে ঢোকে
ওই তলার দিকের দরজা খুলে মালিক বের হওয়ার আগ পর্যন্ত মরে যাবে তাও বার হওয়ার উপায় নাই ঠিক কি না আমার আল্লাহ বলছেন খালিদিনা ফিহা যালিকা ওয়াল ফাউজুল আযীম ও দুনিয়ার মানুষ ফেরেশতারা বলে দাও ডান থেকে আলো সামনে থেকে আলো জান্নাতের শুভ সংবাদ আর বলে দাও একবার যদি এই জান্নাতে ঢুকে আমি আল্লাহ আর কোনোদিন তাকে বের করব না কেন এই কথা বললেন আল্লাহ কারণ আল্লাহ জানেন দুনিয়ায় কোনো মানুষের স্থায়ী কোনোদিনও চিরস্থায়ী হয় নাই সাবেক উপজেলা চেয়ারম্যান লিখতে হইছে এই জায়গায় যদিও সম্মানের পদ কিন্তু উনি আর রানিং নাই সাবেক ঠিক কি না সাবেক প্রধানমন্ত্রী তিনবারের জেলে আছেন মানে বিরাট সম্মান নাকি তিনবারের প্রধানমন্ত্রী জেলে আছেন মিয়া ছিলেন প্রধানমন্ত্রী এখন জেলে মূল কথা ওইটা আগের ডিগ্রির কোনো খাওয়া নাই উনারে যদি এখন অফার দিত জীবনেও প্রধানমন্ত্রী আপনি হইতেন না কিন্তু কোনোদিন জেলে থাকতেন না উনি বলতেন আগে জানলে প্রধানমন্ত্রী হইতাম না কথা ঠিক কি না প্রিয় ভাইরা দুনিয়ার কোনো আনন্দ আপনার স্থায়ী হয় না আপনার বিনোদন দুনিয়ায় সব শেষ হয়ে যায় আল্লাহ বলছেন জান্নাতে একবার ঢুকলে আমি আল্লাহ আর বের করব না এর মানে যেই আনন্দ তুই পেতে শুরু করবি ওই আনন্দ আর তোর ফুরাবে না আগে মানুষের জাহাজে কাজ করত পতেঙ্গা থেকে যাই অমুকের সাথে যোগ দিত দেওয়ার পরে মাছ আনতো আনার কথা ইলিশ আসছে বেশি বেশি পাঙ্গাস তাই না বিক্রি টিক্রি করার পরে টাকা পাইছে 5,000-7,000 কষ্ট করতে করতে এখন নিজেই একটা জাহাজের মালিক নিজেই একটা সাম্পানের মালিক গল্প দেয় আগে কিছু ছিল না এখন দুইটা জাহাজ আরেকজন বলছো তাই নাকি তোর দুইটা আমার দাদার কালের থেকেই 20-30টা ছিল এখন যে আমার কয়টা গুণার লোক নাই আছে কি না দুই জাহাজে অহংকার ছেলে দুইটা একটুখানি ইউনিভার্সিটিতে পরে ফুটানি আগে কর্মচারী ছিলাম দোকানের মালিক গরম আগে জমি ছিল না এখন দুইখানি জমি হয়েছে ভাব আছে কি না আমার আল্লাহ বলছেন দুনিয়ায় যত আলগা ভাব নাও কোনো লাভ নাই আমি আল্লাহ একটা ছোট্ট করে সাইনবোর্ড লাগাই দিব কিয়ামতের দিনে সাইনবোর্ডের পিছনে আসো পিছনে সামনে যাবে না পিছনে কারা তারা আমার আল্লাহ বলছেন ওই দিন ওয়ামান জুহসিয়ানিন্নার ওয়াউদখিলাল জান্না ফাকাত ফাজ আমি আল্লাহ বলছি তোরে জাহান্নাম থেকে নিষ্কৃতির সার্টিফিকেট দিছি জান্নাতে যাওয়ার অনুমতি দিছি তবেই তুই সফল দুনিয়ায় তোর বাড়ি গাড়ি টাকা পয়সা ক্ষমতা দাপট এইগুলাই একটাও তোমার সফলতার বিফলতার মানদণ্ড নয় কিয়ামতের দিনে জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পালে তবেই তুমি চূড়ান্ত সফল এই আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিস কেন আমি স্বরাষ্ট্র মন্ত্রী ছিলাম কই এদিকায় আয় আয় এদিকা ঠাডায় লাগাবে স্বরাষ্ট্র মন্ত্রী মানাইছো বেটা জাতিসংঘের প্রেসিডেন্ট গুনতেছি না আর তুমি কোন কার কোন স্বরাষ্ট্র কথা বলেন লাভ আছে ভাই লাভ আছে র্যাবের মহাপরিচারক ছিলাম ঢিস 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 ফেরেশতা আসিস না AK-47 ফেরেশতা বলবে বাম্পার দিয়ে দেওয়া হবে ভণ্ডামি করার জায়গা পাও না কথা ঠিক কি না একটাও কাজ নাই আল্লাহ বলছেন আমার কথা হলে তো আপনি বলবেন আপনি র‍্যাব নিয়ে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে কথা বললেন আরে আমি বলবো কেন কোরআন বলতেছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম তোমার টাকা তোমার পয়সা তোমার গরম একটাও কাজ দিবে না ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল কই লাগে দেখ আমার বাড়ির থেকে 10 লাঠি বাড়াবে কই না ভাই তার মানে ওরা 10 ভাই 10 লাঠি ওরা সাইজ করে ফেলবে জমি ইচ্ছা করে ঠেলে দিছে কান্নিস ইচ্ছা করে বাড়ি করে দিছে রাস্তার মধ্যে একটু আগায় দিছে মোটর সাইকেল তোলার জন্য স্লোপার বানাইছে রাস্তার মধ্যে থেকে কেউ কিছু বলতে পারে না উনি পাওয়ার পার্টি আছে না আল্লাহ বলছেন এগুলা কসু
কসুরও তাও একটু দাম আছে কারণ কসুর জাহান্নামে যাওয়ার কোনো চান্স নাই ঠিক কি না يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم مسلمان হয়ে যদি আসতে পারো আল্লাহর কাছে পার পাওয়ার কায়দা আছে নইলে পার পাওয়ার কোনো কায়দা নাই আল্লাহ বলছেন জালিকা হুয়াল ফাউজুল আজিম এটাই চূড়ান্ত সফলতা সুবহানাল্লাহ আস্তে করে বলেন এক নম্বর আয়াত শেষ তাহলে একদল ইমানদার যাদের ডানে আলো আছে সামনে আলো আছে জান্নাতের শুভ সংবাদ ঢুকলে আর বার হওয়া হবে না চূড়ান্ত সফল আল্লাহ বলছেন বোঝার কোনো ঝামেলা আছে শেষ এবার চলেন দুই নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা সংক্ষেপে বুঝেন ইমানদাররা আলো নিয়ে ঘোরাফেরা করে হঠাৎ করে ওই ময়দানে মুনাফেক পুরুষ আর মুনাফেক নারীরা আসছে কারা কারা আসছে এই কথা বলো মুনাফেক পুরুষ আর মুনাফেক নারী আসছে কি জন্য আসছে আর কারা আসছে দুইটা জানা লাগবে আসছে মুনাফেক পুরুষ আর মুনাফেক নারী এরা কারা এক বাক্যে বুঝেন অন্তরের মধ্যে ইসলাম ভালো লাগে না অন্তরের মধ্যে ইসলাম পন্থী দেখ ভালো লাগে না কোরআন অত বেশি সবকিছু নিজের মতো করে ভালো লাগে না মুসলমানদের আচার আচরণ ইসলামী হুকুমত ইসলামী আইন না এত ভালো লাগে না যেটা খালি নিজের সাথে যায় ওইটুকু ভালো লাগে কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে বিপক্ষেও বলতে পারে না ভিতরে মহাব্বত না ইসলামের উপরে উপরে তালগোল দিয়ে থাকা লাগে এর নাম হচ্ছে মুনাফেক ঠিক কি না কথা বলেন ভাই আমাদের মাহফিল এই তারিখে মাহফিলের জন্য একটু কিছু টাকা পয়সা দেন তোদের মাহফিল নাকি তাই নাকি নে 200 টাকা নে তারিখ দেখছে কবে 6 নভেম্বর আচ্ছা মোবাইল বাইর করে কল দিছে শুনলাম 6 নভেম্বর এই জায়গায় নাকি মাহফিল কি রে তোর এলাকায় কারা মাহফিল করতেছে বুঝিস না দেখ তো কেমনে ঠকা যায় পারমিশন জানি না পায় সব দিকে নজর রাখ উপরে দিছে 200 আর ভিতরে কোরআনের বিপক্ষে মাহফিলের বিপক্ষে এই রকম সালবাজি করে মুসলমান নামদারি আসে কি না আমার আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত মুনাফিক পুরুষ মুনাফিক নারী ওই ময়দানে আসছে লিল্লাযীনা আমানু ইমানদার ডানে আলো সামনে আলো এসে বলতেছে উনজুরু না থামো আয় ইমানদার ভাই দাঁড়াও ইমানদার বলতেছে কি রে ফেরেশতারা সম্মান দিয়ে কথা বলে তুই কোন বাপের বেটারে আমাক বলিস দাঁড়া ইমানদার বলবে কি জন্য দাঁড়াব সাথে সাথে তারা বলতে শুরু করবে ও ইমানদারেরা একটু অপেক্ষা করো নাকতাবিস মিন নূরিকুম তোমাদের তো অনেক আলো আর দেখছো আমাদের ডানে আলো নাই সামনে আলো নাই আমরা নিজে অন্ধকার ময়দান অন্ধকার তোমাদের থেকে একটু আলো নিব আলো কাদের থেকে আলো নিবে কাদের থেকে আলো নিবে কারা আলো নিবে মাশাআল্লাহ আপনারা তো আছেন আমার সাথে নাকতাবিস মিন নূরিকুম একটু আলো নিব এখন বোঝা লাগবে আলোটা কতটুকু নিবে অল্প যদি হয় ভিন্ন কথা তাই না আরবিতে ইকতিবাস কাকে বলা হয় কাবাস আপনাদের এলাকার মধ্যে আছে কিনা আমি বহু দূরের মানুষ আপনাদের থেকে আপনাদের জনপদ আর আমার জনপদ 700 কিলোমিটার ডিস্টেন্স 5-6 দিন বৃষ্টি হয়ে গেছে মা বোনেরা চুলা জ্বলায় মাটির চুলায় রান্না করে আসে না আপনাদের এখন যদি খড় দিয়া পোয়াল দিয়া ম্যাচ ঠোকায়াত ধরায় গোটা ম্যাচ শেষ কি করে লম্পু জ্বলায় কুপিবাতি জ্বলায় আপনাদের এলাকায় কুপিরে কি বলে ভাই স্যারাগ এই দেখছেন হেল্পার না থাকলে হয়
চেরাক 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 বুঝছেন তো চেরাক চেরাক ধরায় দিছে আস্তে করে এবার পাট কাটি নিয়ে থেতা করছে করে ধরায় চুলার মধ্যে দেয় ধোঁয়ায় বন্ধ হয় আবার খড় নেয় শুকনা কাপড় নেয় পেপার নেয় দেয় বন্ধ হয় আবার চেরাকের থেকে নেয় হঠাৎ করে আস্তে আস্তে চুলা ধরে ওঠে পাশের বাড়ির থেকে এক বহুর উনার এক পাশের পড়োশি আসছে আপা আপনার তো তাও ম্যাচ শুকনা ছিল আমার এইটাও গেছে চুলার পারে রাখছিলাম ভিজা শেষ চিত্রাং তাই না আপা আপনার ওই সেরাগের থেকে আমি সেরাগ নিয়ে আসছি একটু আলো দেন আমি চুলাটা ধরা ভাই খবরদার আমার সেরাগের থেকে আলো নিবে না আমার সেরাগের থেকে আলো নিলে আমার আলো কমে যাবে পিছনের লোক কি কমবে ভালো করে বুঝেন আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলছেন লিল্লাযীনা আমানুন জুরুনা নাকতাবিস মিন নূরিকুম মুনাফিকরা এসে বলবে ভাই বেশি আলো নিব না তোমাদের হাতে যে আলো আছে ওই আলো থেকে একটুখানি ধরাই নিব তোমাদের কমবে না এইটুকু একটু আলো দাও কারণ আজকের দিনে আমাদের আলো নাই আলো ছাড়া সামনে আগানো যায় না আলো না হলে তো আমাদেরই বিপদ একটু আলো দাও ভাই একটু আলো দাও ইমানদারেরা দুনিয়ার বুকে নরম স্বভাবের ইমানদাররা মাইল্ড মানুষ ইমানদারেরা আচার আচরণে নম্র ভদ্র ইমানদার উগ্র হবে না বেয়াদব হবে না ঠিক কিনা কিন্তু ওই দিন ইমানদার গরম দিবে ইমানদারের কাছে এসে বলছে একটু আলো দাও ইমানদার সাথে সাথে বলবে ইরজিউ আরাকুম ফালতামি সুনুরাই ডিস্টার্ব করবি না বললাম কি বলবে এটা মুড নিয়ে বলেন মি আমরাই তো সেই ইমানদার ইরজি ওয়ারা কম ডিস্টার্ব করবি না পিছনে যা মুফাসসিররা বলছেন ওয়ারা আকুম মানে ইরজি ওয়ারা আদ দুনিয়া দুনিয়ায় চলে যাও দুনিয়ার থেকে আলো নিয়ে আস ফালতামি সুনুরা এই আলো এখানে কামাই করা নয় এই আলো আমরা দুনিয়া থেকে কামাই করে এনেছি ঠিক কিনা আরে ঠিক কি ব্যা ঠিক এখনই বোঝা যাবে অ্যান্ড্রয়েড ফোন যাদের আছে মোবাইলটা একটু হাতে নেন আমি আপনাদেরকে একটা অফার দিব লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন যাদের যাদের মোবাইলের লাইট নাই যাদের যাদের মোবাইলের চার্জ নাই আমার এখান থেকে একটু আলো ধরাই নিয়ে চলে যান পারবেন না ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলো তো এখানে ইমানদারদের জ্বলে কিন্তু প্লাগ এই জায়গায় নাই চার্জার এই জায়গায় নাই ওইটার জায়গা ভিন্ন আছে আল্লাহ রাব্বুল আমিন ওই আলো ইমানদারদেরকে দুনিয়া থেকে কামাই করে আনা লাগছে হুদাহু ওয়া রাহমাতুল লিল মুমিনিন আলোচনা ভুলে গেছেন কোরআন থেকে আলো পেয়েছিল ওই আলো দুনিয়ার থেকে নিয়ে আসছি ইমানদারদেরকে মুনাফিক যখন বলবে আলো দাও ইমানদাররা বলবে ইরজি ওয়া রাকুম ফালতামি সুনুরা ডিস্টার্ব করবি না যা দুনিয়ায় যা এই আলো এখান থেকে কামাই করা নাই দুনিয়া থেকে কামাই করে নিয়ে আসা একসাথে উত্তর দিবেন মাথা কাটা এ আমার দিকে তাকান কোন দিকে তাকান বহুত কষ্ট করে কথা বলতেছি ইরজি ওয়া রাকুম ফালতামি সুনুরা যাও দুনিয়ায় যে আলো কামাই করে নিয়ে আস এখানে আলো কামাইয়ের জায়গা নয় এই কথা বলার কারণ কি মুনাফেকদেরকে এই কথা বলার কারণ কি কারণ হচ্ছে ভালো করে জেনে রাখেন আমার নবী মুসনাদ আহমদের হাদিসে বলছেন ওই দিন যদি আপনার ইমান বিশুদ্ধ না হয় আপনার কোনো আলো থাকবে না আর যার ইমান দুর্বল কিন্তু বিশুদ্ধ তাও ইমান ছিল আল্লাহর পক্ষে ছিল রসুলের পক্ষে ছিল কোরআনের পক্ষে ছিল তাদের এই বিদ্যাঙ্গুলির মাথা দিয়ে একটু হলে আলো বের হবে ওই আলোটা এমন হবে কখনো জ্বলে কখনো নিভে যায় কিন্তু ওই আলো দিয়েও ইমানদার তার জান্নাত খুঁজে নিবে সুবহানাল্লাহ ইমানদার ছাড়া কারো আলো থাকবে না সাথে সাথে বলবে এই মুনাফেকের দল যা যায় দুনিয়ার থেকে আলো নিয়ে আয় বুদ্ধি খাটায় মাথা দিয়ে বলেন ওই দিন যদি বলে দুনিয়ায় যাও দুনিয়ায় ফেরত আসা যাবে সবাই উত্তর দেয় না রে ভাই কি আশ্চর্য কথা
দুনিয়ায় ফেরত আসা যাবে না এই পিছনে যেগুলো দাঁড়ায় আছে দুনিয়ায় ফেরত আসা যাবে না দুই আয়াত শেষ এবার তিন নম্বর আয়াতে চলেন মাথার মধ্যে ধরে রাখেন প্রথমটা আলোদের দ্বিতীয়টা মুনাফিক আলোর পিছে ছুটছে ওদেরকে বলছে দুনিয়ায় যাও কিন্তু ওরা তো জানে দুনিয়ায় যাওয়া যাবে না ওরা তখন শুরু করছে ডিস্টার্ব ইমানদার ভাই একটু আলো দে ভাই একটু দিলে কি হবে ভাই একটু দে ভাই ডিস্টার্ব আর ডিস্টার্ব আল্লাহ বলতেছেন বুশরা কোমলিয়াম জান্নাতের ভিআইপি সার্টিফিকেট ওয়ালা লোক ওরে ডিস্টার্ব করবে ব্যাক কল কোথাকার আল্লাহ সহ্য করবে দুনিয়ায় কিন্তু আল্লাহ সহ্য করছে আল্লাহ মানে আর আল্লাহ মানে না দুই দলকে আল্লাহ একই রকম ভাবে মৌলিক নিয়ামত দিয়া রাখে ঠিক কিনা আন্দাজি ঠিক বলছেন বুঝেন নাই আপনাদের এলাকায় এমন অনেক মুসল্লি আছে যেই মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে ফজর পর্যন্ত মসজিদে যেতে দেরি করে না এরকম মুসল্লি আছে কিনা আসতে কোন আবার এরকম ভিআইপি মুসল্লি আছে কিনা জুমার দিন পৌনে বারোটার সময় বেরিয়েছে মোবাইল হাতে করে নিয়ে আজান হয়ে গেছে এরপরে মসজিদের সামনে গেছে এরপরে ফেসবুক চ্যাটিং ডানে ঠেলা বামে ঠেলা বাংলাদেশ মনে হয় সেমিফাইনালে যেতে পারবে না আর যদি বিশটা রান হতো আরে বলিস না ইন্ডিয়া চিটারের চিটার ওইটা যদি হয়ে যেত এই তুই যে একটা ছবি দিছিল আগের সপ্তাহে কয়টা লাইক রে লাইক খোঁজে শেয়ার খোঁজে বুশ বিলিয়ারের ঘটনা খোঁজে টুইটার কে কিনে নিছে মার্ক জুকারবার্গ কেনার পরেই সবগুলারে ছাঁটাই করছে উনার বাপ দাদার বংশে টুইটারের অ্যাকাউন্ট নাই কিন্তু উনার টেনশনের চেচ নাই আছে কিনা সব খবর টবর নিয়ে শোয়া একটা বাজে আরবি খুতবা পর্যন্ত শেষ এখন মুয়াজ্জিন সাহেব একামত দিছে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এক সেকেন্ড দেরি নাই ঝাড়া দৌড় এক জুতা মসজিদের বারান্দায় আর একটা ভিতরে কথা বলেন আছে কিনা এত ব্যস্ত হাতে সময় নাই এই রকম মুসলমান এলাকায় আছে কি না দুইজনই একসাথে কুশার লাগাইছে যেই বেটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওর কুশার হইছে মিষ্টি আর যেই বেটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না শুধু জুম্মায় যায় ওর আখ ওর কুশার হইছে তিতা ঠিক কে বলল একজন ধান লাগাইছে নামাজি ওর ধান হয়েছে বিঘায় দশ মন আর বেনামাজির এক মন তাই নাকি এর কারণ ব্যাখ্যা করছেন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তাফসির ইবনে আশুরের ভিতরে আল্লামা ইবনে আশুর রহমাতুল্লাহ আলাই আর রহমানির রহিমিনের তাফসির পড়েন আল্লাহ যদি বলতেন আর রহিমুর রহমান যদি রহমান আগে না আসতো খালি রহিম আগে বলে ফেলতেন তাহলে দুনিয়ায় আল্লাহ বিরোধিতা করে একটা নিঃশ্বাসও কেউ নিতে পারতো না খাইয়ে ফেলতেন আল্লাহ খালি রহমান বলার কারণে সব এক দুনিয়ায় সব এক মৌলিক নিয়ামতে এক কিন্তু আল্লাহ বলছেন ওই দিনে আর হবে না আমার ওই আলোওয়ালাদেরকে ডিস্টার্ব করে এই ফেরেশতা যাও তিন নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাবুন বাতিনু ফিহির রহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব আমার আল্লাহ বলছেন আমার ভিআইপি বান্দাদের ডিস্টার্ব আমার সহ্য হবে না ফেরেশতার একটা পর্দা লাগাও আজব পর্দা পর্দা লাগায় দিছে এপার ওপার দেখা যায় কথা শোনা যায় কিন্তু আল্লাহ বলছেন পর্দার আবার দরজা আছে দরজাটা আবার ইমানদারদের দিকে সুবহানাল্লাহ বলে আল্লাহ বলছেন বাতিনু ফিহি রহমা ভিতর দিকটা শান্তি ওয়া ভিতরে শান্তি আর শান্তি আর আল্লাহ বলছেন ও জাহিরুহু মিন কিবালিহিল আযাব পর্দাটার এপার ওপার কথা শোনা যায় দেখা যায় কিন্তু ওই পাটটাতে কষ্ট আর কষ্ট ছোট্ট উদাহরণ এক অফিস রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন গ্লাসগুলা ঘেমে গেছে
চৈত্র মাসের দিন, ভিতরে ঘামে আপনার চপচপ, মুখ সিও সব এলোমেলো, কিন্তু দেখেন গ্লাস ঘেমে ঘেমে বাহির দিয়ে বেরোচ্ছে। আসলে ঘটনা কি, এপার ওপার দেখাও যায় কিন্তু ভিতরে এসি চলে, এসি চলার কারণে ভিতরে ঠান্ডা, ভিতরে কোট পরে ভদ্রলোক বসে আছে, আর বাইরে আপনি ওই একই জায়গায়, শুধু একটা কাচের পার্থক্য, এই জায়গায় জ্বলে পুড়ে আপনার পিঠ ছায়, ঠিক কি না? আল্লাহ বলছেন পর্দা দিয়ে দেওয়া হলো, ভিতরে শান্তি বাইরে কষ্ট। তিন নম্বর আয়াত শেষ। এখন আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এক নম্বর আলোওয়ালা, দুই নম্বর আলো প্রত্যাশী, তিন নম্বরে পর্দা দিয়ে দেওয়া, ভিতরে আছে ওরা। এখন ওই সব মুনাফেক এক হয়েছে, আরে একটু আলো চাইলাম, তারপরে একটু বেশি বেশি বললাম, এখন দেখি পর্দা দিয়ে দিছে। পর্দা দিলেই তো হবে না, আমাদের তো তাও সার দেওয়া যাবে না, কারণ সার দিলে তো উপায় নাই। ওদেরকে বলছিলাম, ওরা বলছে ইরজু ওরা কম ফালতামি শুনুরা, দুনিয়ায় যে আলো নিয়ে যাওয়া তো যাবে না। সব মুনাফেক এক, আল্লাহ বলছেন এক হয়ে তারা একটা কথা বলবে, হইছে এক বলবে একটা কথা, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা। সব মুনাফেক এক, এক হয়ে চিৎকার করে করে ওই আলোওয়ালাদেরকে বলতেছে, ও আমার ভাই রে, তোদের আলোর কোনো অভাব নাই, একটু আলো চাইছিলাম আলো দিলি না, একটু ডিস্টার্ব করছিলাম পর্দা দিয়ে দিলি, একটা কথা খালি বল ভাই, একটা কথা খালি বল, কথা তো আমাদের শুনতে পাচ্ছিস ওই পার থেকে, কত আরামে আছিস, একটা কথা বল ভাই, আলাম নাকুম মাকুম, আমরা আর তোমরা কি এই দুনিয়ায় একসাথেই ছিলাম না, আমাদেরকে কি চিনতে পারছো না? ওই তো আমি দেখো চেহারার দিকে তাকায় দেখো, তোমারে তো আমি চিনি, আমারে তো ভুলে যাওয়ার কথা না, আমাদেরকে কি তোমরা চিনো না, একসাথেই কি আমরা ছিলাম না? মুনাফেকরা চিৎকার করে বলবে, ইমানদাররা এই কথা শুনে কি বলবে, না তোদেরকে চিনি না, তাই নাকি? আল্লাহ বলছেন না, ইমানদার এই কথা বলবে না, ইমানদার বলতে শুরু করবে কলো বালা, বলো কি বলো কে, চিনি না মানে কি, তোমারে চিনি, তোমার বাপরে চিনি, তোমার বংশরে চিনি, তোমার সব গোষ্ঠীকে আল্লাহ আমাদেরকে চিনায় দিছে। উত্তরটা এরপরে কোরআনুল কারিমের মধ্যে উল্লেখ নাই কিন্তু বোঝা যাচ্ছে, আমাদেরকে চিনো তাহলে, হ্যাঁ চিনে, আলো আছে তোমাদের, হ্যাঁ আছে, একটু আলো চাইছিলাম দিলে না, এখন জিজ্ঞাসা করলাম, আমরা অপরিচিত না পরিচিত? পরিচিত, তাহলে যেহেতু পরিচিত ওই তো একটু আলো দিলে সমস্যা কোথায়, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন এবার ফাইনাল কথা, চার আয়াত শেষ, পঞ্চম আয়াতে সব মিলাই দিব বলছিলাম, আল্লাহ বলছেন এবার ইমানদাররা চারটা কথা বলতে শুরু করবে, কয়টা কথা, সবার মুখে বলেন কয়টা, আর একটু জোরে বলেন কয়টা, যারা যারা বাকি আছেন বলেন কয়টা, ওয়ালাকিন্নাকুম ফাতান্তুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা ইমানদাররা বলবে, তাহলে শুনো ভাই, ঝামেলা ঝঞ্ঝট মিটায় দেই, আলো চাইছিলে আলোর অভাব নাই, কিন্তু এই আলো তো এই মোবাইলের মতো দেখালাম দেওয়া যায় না ভাই, ডিস্টার্ব করলে জন্য আল্লাহ আলাদা করে দিলেন, কিন্তু তোমরা যে আলো পাও নাই, আল্লাহর পক্ষ থেকে জেনে আমরা তোমাদেরকে চারটা বিষয় বলে দিলাম। এক নম্বর কারণ হচ্ছে ওয়ালাকিন্নাকুম ফাতান্তুম আনফুসাকুম, দুনিয়ায় তোমাদের একটা অপরাধ ছিল, তোমরা নিজেরাই নিজেদেরকে দুনিয়ায় এমন কতকগুলা পরীক্ষায় ফেলেছিলে, যেই পরীক্ষা দুনিয়ায় আল্লাহ তোমাদেরকে দেন নাই, পরীক্ষা আল্লাহ দেয় নাই নিজেরাই পড়ছিল, এরকম কোন পরীক্ষায় আমরা পড়ি নাকি? দেখেন তো একটু মিলায়া, পড়ি মানে কি, বাচ্চাটা একটু অসুস্থ, অনেক ডাক্তার দেখালাম সারলো না, একজন পরামর্শ দিছে চলে যাও চিটাগাং, যাও বড় পিরাউলিয়ার কাছে যাও, যাও সমাগমে যাও, যাওয়ার পর মান্নত দিয়ে আসো, দেখো কি হয়, আল্লাহ কিসে কি করে কে বলা যায়,
উনি চলে গেছে মা মুক্তিমে জিজ্ঞাসা করছে উনি কি রোগ ভালো করে নাকি দেখ বেকু উনি রোগ ভালো করবে কেমন করে উনি বড় আল্লাহর ওলি ইবাদত করতে করতে আল্লাহর পয় ওলি হয়ে গেছে উনার কাছে মান্নত দিলে উনি কিছু করতে পারে না আল্লাহকে একটু উনি বলে দেয় আল্লাহই দেয় কেবল মাত্র ওই বাবার মাধ্যম দিয়ে দেয় আপনি চলে গেছেন ওই জায়গায় এই পরীক্ষা আল্লাহ আপনারে দেয় নাই এই ঈমান যদি আপনি নেন আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নাই আবু জেহেল লাতুজ্জামানাতের ব্যাপারে একই কথা বলতো লিয়াতা করবুনা ইলাল্লাহি জুলফা ওরা কিছুই করতে পারে না ওদের কাছে মান্নত দেয় আল্লাহকে বলে দেয় আল্লাহই দেয় ওদের মাধ্যম দিয়ে দেয় আল্লাহ বলে তুই আবু জেহেল তুই মুশরিক আবু জেহেল ওই কারণে যদি ঈমান হারায় আর আপনি যদি খাজা বাবা উমুক বাবা তুমুক বাবার কাছে যান আর মান্নত লাগান আর ওই নদীতে সাগরে মাছ ধরতে যাওয়ার আগে কিছু মান্নত দিয়ে যান যদি আমার বেশি জালে মাছ ওঠে আপনার ঈমান থাকবে না যাবে এই পরীক্ষা কি আল্লাহ দিছে না নিজে নিজেই ভালো করে বুঝে নেন বাপরে বিড়িখোরের সাথে ঘুরিস না বাপ বিড়ি করের সাথে ঘুরিস না খারাপ হয়ে যাবি তুই ওই বলছে ঘুরলে কি হবে খাই না আমি একদিন দুই দিন পাঁচ দিন দশ দিনের দিন বিড়ি দুইজন ভাগ করে কিনে ভাগ করে খায় এক মাস পরে ইয়াবা খায় তারপরে গাঁজা খায় তারপরে হিরোইন খায় এরপরে মাদকাসক্ত হয় আল্লাহ পরীক্ষায় ফেলছিল না নিজে নিজেই খারাপের সাথে মিশছিলেন এরকম ছেলে পেলে আছে কিনা আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম তুমি নিজেই নিজের পরীক্ষায় ফেলছিলে আজকে আলো কিন্তু হারায় যাবে অতএব আল্লাহর উপরে মাতব্বরি করে নিজের নিজের কম কোন পরীক্ষার মধ্যে ফেলো না ওই বন্ধুর সাথে মিশবি না কই আমি এসএসসি কমপ্লিট করে চিটাগাং চলে যাব এরপর আর সাথে পরিচয়ই থাকবে না রাখেন এই কয়দিন ঘাটানোর দরকার নাই এই কয়দিনের মধ্যেই কেল্লা ফতে ওর আমল শেষ আখলাক শেষ গুনা খাতা মানুষটা নষ্ট হয়ে গেছে মানুষটা জান্নাতের ট্র্যাক থেকে জাহান্নামে চলে গেছে এই পরীক্ষা আল্লাহ দেয় নাই আপনি নিজেই নিজেকে করেছিলেন ঠিক কিনা এরকম পরীক্ষা আমাদের জীবনে আমরা নিজেরা নিজেদেরকে ফেলি কিনা এটা এক নম্বর অপরাধ অনেক কথা আছে অনেক অনেক দীর্ঘ এক ঘন্টা বলতে পারবো এর উপরে কিন্তু সংক্ষেপে বুঝে নেন এইটুকু দুই নম্বরে বলতেছে ইমানদারেরা আলো দেও ভাই দেওয়া যাবে না আলো এখানকার নয় দুনিয়ায় কেন দুনিয়ায় পাও নাই আল্লাহ বলছেন দুই নম্বর অপরাধ ও তার অভ্যস্তম দুনিয়ার বুকে তোমরা তোমাদের জীবনটা দীর্ঘ সূত্রিতাই চালিয়েছিলে দীর্ঘ দীর্ঘ সময় ধরে তুমি অপেক্ষা করিয়েছিলে নিজেকে আমরা আমাদের জীবনে কিছু কিছু ক্ষেত্রে অপেক্ষা করাই করাই কিনা ভাই শোন ভাই আজকের থেকে তুই ফজরের নামাজটা ধরবি বলছে দোস্ত শোন আজকে বুধবার কালকে বৃহস্পতিবার তারপরে দিন শুক্রবার জুম্মার দিন এবার নামাজ ধরছি না ধরছি আর যদি সারি ওই তোর বুধ কই গেল তোর বিশদ কই গেল কি বলেন কই গেল আপনার বুধ বিশদ কই এবার রোজার থেকে এমন আল্লাহর ওলি হব দেখিস ওইরকম কত রোজা পার হয়ে গেল আজ পর্যন্ত মানুষ হলো না নিজেই নিজেকে অপেক্ষা করায় আর অপেক্ষা করায় এই রকম দুই নম্বর ধান্দাবাজ মুনাফিক মার্কা মুসলমান আছে কিনা হজে চলেন ভাই কই নগদ টাকা নাই আরে নগদ টাকা নাই আপনার যা জমি জমা আছে এক কানি বিক্রি করলে স্বামী স্ত্রীর হজে যাওয়া হবে চুপ করে থাকে তখন কই বয়স হয় নাই ক্যা কবে বয়স হবে আপনার কই মেয়ের বিয়ে দেয় নাই আমি বললাম মেয়ের বিয়ে না দিলে তো আপনার আপনার ওই রোজাও রাখার দরকার নাই নামাজের দরকার নাই কই হুজুর বেশি কথা কয়েন না তো নামাজ রোজার সাথে হজ মিললো নাকি বাহ আমি বললাম নামাজও ফরজ রোজাও ফরজ হজও ফরজ তো আপনি হজ বাদ দেন যেহেতু নামাজ রোজাও বাদ দেন কাইত কই আপনাদের সাথে পারা যাবে না যখন হজ করা লাগবে তখন করব আছে কিনা এরকম আছে কিনা আপনি অপেক্ষা করান আর অপেক্ষা করান খারাপ সঙ্গ থেকে আপনি দূরে সরে আসেন না আপনি নিজেকে পরীক্ষার মধ্যে ফেলান আসরের নামাজে মসজিদে ঢুকবে ঢুকবে বাইক নিয়ে এক বন্ধু আসছে ওঠ বিশ্ব রোডে যাচ্ছি টার্ন চেক করে আসি কই ভাই আমি আসরের নামাজে ঢুকবো এখন কই আসরের নামাজ জীবনে বহু পড়তে পারবি কিন্তু এখন বাইক উঠলে উঠ না উঠলে আরেক বন্ধু নিয়ে যাব
বন্ধুর কথাই প্রলুব্ধ হয়ে গেছে আসরের নামাজ বাদ দিয়ে ওই বাইকে উঠছে আসর গেছে মাগরিব গেছে আস্তে আস্তে নামাজের মহব্বত ছুটে গেছে ওই ব্যক্তি আর ফেরত আসতে চায় না অপেক্ষা করায় আর অপেক্ষা করায় আল্লাহ বলছেন অপেক্ষা করার সমস্যা নাই ওই দিন যাওয়ার পরে আলো খুঁজে পাবি না এই রোগে চট্টগ্রামের রোগী আছে কিনা তিন নম্বরে তারা বলতে শুরু করছে ওয়ারতাবতুম সাংঘাতিক কথা ইমানদাররা বলতেছে তোমরা আল্লাহর বিধিবিধানে সন্দেহ করতে কি কথা এখানে একজনও আছেন আল্লাহর বিধিবিধানে সন্দেহ করেন কথা বলেন আসেন মিলাই জোরে জোরে খালি হাউ হাউ করে না বলে দিচ্ছেন আপনার মেয়ের বিয়ে নাতির বিয়ে ভাতিজির বিয়ে ইজাব আর কবুলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে হুকুম আর ওর মধ্যে আপনার জন্য ওলিমা করা একটা শর্ত আর ওই আপনার মোহরানা দেওয়া ওয়াজিব কিন্তু তিন দিন আগের থেকে ঢিষ্টি 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 এরপরে হলুদ সন্ধ্যা তারপরে মেহেদি সন্ধ্যা তারপরে চলে গেছেন আপনি বিউটি পার্লার আমি নাম দিছি ওটা চুনকাম সেন্টার কি সেন্টার মহিলা বিয়ের পরের দিন শাশুড়ির কাছে আসছে বলে মা আজকে আমাদের বাড়ির অনুষ্ঠান গোসল টোসল কর বউ গোসল করতে যেতে চায় না বলছে বাসর ঘর থেকে বের হলে গোসল করা লাগে বেকুক কোথাকার যা গোসল কর গোসল করে আসছে আসে টাসে বলছে আম্মা কোন শাড়ি পরবো কচ্ছে তুই কেরে কই তুই কেরে মানে আমি আপনার ছেলের বউ কই বললেই হবে নাকি আগের দিন দেখলাম আকাশের চাঁদ আজকে দেখি পাল্লার তলা নিয়ে চলে গেছে উনারে চুনকাম সেন্টারে সাদা বানাইছে আল্লাহ কালো বানাইছে আল্লাহ কোনো সমস্যা নাই কিন্তু আপনি ভুয়া ফেক এই মেকআপ লাগাইছেন এত কেন চুনকাম সেন্টার থেকে নিয়ে এসে ডিসপ্লে সেন্টার সিনের নাকি ডিসপ্লে সেন্টার কমিউনিটি সেন্টার বসায় দিছে ওখানে বসে আছে দেবী এরপরে এলাকা তো পাড়া তো উপজেলা তো জেলা তো বিভাগিত আত্মীয় তো দুরাত্মীয় তো সবগুলো আসছে ভাবি ওয়াও একটা সেলফি তুলি আসেন ভাবি ই করেন সবাই মিলে ই ই তুই কে রে কই আমি উনার চাস্ত ভাইয়ের বরাব্বার ছেলের ছোট বন্ধুর ছোট কালের চাচার আপন জ্যাঠাতো ভাই ওরে বাবা ই করেন ই ডিসপ্লে সেন্টারে ই চলতেছে ই সেলফি তুলেন সেলফি প্লিজ তোর ফোনে ভালো হয় না আইফোনে মার আইফোনে মার আপনি নাকি আল্লাহর বিধানে সন্দেহ করেন না আপনার একজন এসে বলছে এইগুলা করা যাবে না গান বাজনা করা যাবে না এই সকল যাত্রার সাথে ছবি তোলা যাবে না রাখ কি তোর ইসলাম রে বিয়ের দিনে একটু ছবি তোলা যাবে না লাল পানি নীল পানি খাওয়া যাবে না এ করা যাবে না অমুক দেখলে পার্টি করা যাবে না হলুদের ক্ষেত্রে এই করা যাবে না এ করা যাবে না এত করা যাবে না যাবে না যাবে না এটাই ইসলাম নাকি রে পাশের থেকে আরেক বন্ধু বলছে ঠিকই বলছিস আমিও তোর সাথে আছি কত বড় পণ্ডিত আল্লাহর বিধানের উপরে মাথা মারে আল্লাহ বলছেন ওয়ারতাবতুম তুমি আল্লাহর বিধান নিয়ে সন্দেহ করেছিলে আল্লাহ যে দিনকে পূর্ণাঙ্গ করেছিলেন ওই হুকুমের বাহিরেও তুমি মনে করেছিল আরও কিছু করা যায় সমস্যা নাই আজকের দিনে ওই কারণে তুমি কিন্তু আলো পাবে না দেখি না তাহলে আল্লাহর বিধান নিয়ে সন্দেহ আমরা মাঝে মাঝে করি কিনা করে ছেলে মেয়ের বিয়ে আপনাদের এলাকায় অবশ্য নাই আছে কি লাগবে আপনাদের বলে আমাদের বিআই সাহেব কি বেকুব নাকি হজ করে আসছে এবার কিচ্ছু লাগবে না যদি কথা বলা লাগে জামাইদের সাথে বলেন জামাইরা বলছে কিছুই না বিয়ে করার পর চিটাং সিটিতে নিয়ে চলে যাবে ওখানে একটা ফ্ল্যাটে থাকবে ওখানে যদি বড় একটা মনিটর দেন একটা ফ্রিজ দেন আর একটা যদি বাইক দেন আপনার মেয়েকেই নিয়ে ঘুরবে আমরা সমুদ্রের মাছ কিনে ওখানে দিব ফ্রিজে রাখবে খাবে এইগুলা খাট পালং ফ্রিজ মোটর সাইকেল আমাদের লাগবে নাকি আপনার মেয়ের জন্য ওরা বলতেছে আপনাদের মতো ভালো মানুষই হয় না আমরা বুঝে ফেলছি আপনাদের কোনো দাবি নাই কথা বলেন আপনি যৌতুক খাচ্ছেন এইভাবে আবার নিজেকে ইমানদার দাবি করতেছেন
আবার নিজেকে বলতেছেন আল্লাহর বিধান সন্দেহ করেন না আল্লাহর নবী এটা হারাম করলেন আপনি ওই হারাম মেনে নিলেন মাথার মধ্যে টুপি দিয়েছেন আবার নামাজ পড়তেছেন আবার বলতেছেন আল্লাহর বিধান মানি আপনি আল্লাহর বিধান নিয়ে সন্দেহ করেছেন এইটা যদি করেন আপনি ওই দিন যাওয়ার পরে নিশ্চিত থাকতে পারেন আপনার কপালে ডায়ানার সামনে থেকে ওই দিন আলো জুটবে না আমি তো বলি ভাই শুয়োরের গু গাওয়া ঘিয়ে ভাইজে গরম ভাত দিয়ে মোলে খায়েন কি খেতে বলছি শুয়োরের গু ঘিয়ের মধ্যে ভাজে গরম ভাত দিয়ে খায়েন খাক তো যদি খায়েও ফেলেন কোনোদিন ভুল বুঝছেন আল্লাহর কাছে বলছেন আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমি শুয়োরের গু ঘিয়ে ভাজে খেয়ে ফেলছিলাম আল্লাহ তুমি আমারে মাফ করে দে আল্লাহ তৎক্ষণাৎ মাফ করে দিবে কিন্তু আপনি যদি এই যৌতুক খান পণ খান যেই সিস্টেমে খান আপনি যদি ওই মেয়ের কাছে মাপ না নেন ওই বাপের সম্পদ ফেরত না দেন আপনি ইসলামের বিধান নিয়ে যে তাচ্ছিল্য করলেন আপনি যে সমাজের মধ্যে একটা খারাপ প্রচলন করলেন আল্লাহর বিধানে সন্তুষ্ট ছিলেন না বান্দার হক নষ্ট করলেন যতদিন পর্যন্ত বান্দার হক আদায় না করবেন আমার আল্লাহ আপনার এই গুনাহ কিন্তু মাফ করবে না ওয়ারতাফতম আল্লাহর বিধান নিয়ে সন্দেহ করছিলে এখন বলেন এই কোয়ালিটির লোক আমাদের দেশে আছে না নাই আছে না নাই আলো পাওয়ার জন্য কত খুশি লা ইলাহা ইল্লাল্লাহ আমি কালেমা ওয়ালা আলো ঠেকাইকে যাওয়ার পরে দেখবেন বাম্পার আলো এত সজা এর থেকেও পণ্ডিতি হয়েছে আরো কি পণ্ডিতি আমরা নারীদেরকে এগিয়ে দিতে চাই নারীদের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই সমতার বিধান কায়েম করতে চাই নারী পুরুষের মধ্যে সমান করতে চাই বেকুব তুমি নিজেই তো নিজের যুক্তিতে নারী পুরুষের সমতার বিধান করতে পারো না নারী পুরুষের সমতার বিধান যদি করতে চাও চট্টগ্রাম মেডিলে মেডিকেলে লেবার ওয়ার্ড তুলে দাও কিসের জন্য ওখানে প্রসূতি মা আলাদা থাকবে আর ডায়রিয়ার রুগী আলাদা থাকবে আর হাত ভাঙ্গা রুগী আলাদা থাকবে সব এক জায়গায় আপনি বলবেন কথা বললেই হবে নাকি একটা মা কেবল বাচ্চা হয়েছে ও কিভাবে ডায়রিয়ার রুগীর সাথে থাকবে ওর একটা ইজ্জত আছে না আলাদা কেন তুমি না বললে সমতা হ্যাঁ তুমি না বললে সমতা ইসলাম বলছে নারীকে সমতা দেয় নাই নারীকে ন্যায্যাধিকার দিছে ঠিক কিনা ফুটানি মারাও যেই নারীকে হত্যা করে ফেলতো যেই নারী সমাজে কোনো স্ট্যাটাস ছিল না সম্পত্তিতে ভাগ ছিল না সব দিছে ইসলাম কে ওই ইসলাম বলছে লিজ্জাকারে মিসলু হাজদিলুন সায়াইন একজন ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক বলছে অর্ধেক মিরাছে কিন্তু আসলে তো ছেলের থেকে মেয়ে বেশি বিয়েতে পায় বেশি বাপের থেকে পায় দেনমোহরে পায় এক টাকার খরচা নাই স্বামীর উপরে চলে সন্তান দেয় চারিদিক থেকে আর ওই বেচারির খালি জমি থেকে না হবে না সমান করা লাগবে যারা যারা এই পক্ষে আছেন হ্যাঁ বলুন সংসদে সবাই মিলে হ্যাঁ বলছে বুঝে সুঝে যদি আল্লাহর আইনের বিপক্ষে এইটা বলে আপনি আল্লাহর আইনের বিধানকে নিয়ে সন্দেহ করছেন ওই দিন যাওয়ার পরে দেখতে পাবেন আপনি আলোওয়ালার দলে না তিন নম্বর অপরাধ আলো না পাওয়ার তাহলে আল্লাহর বিধান নিয়ে পণ্ডিতি করা যাবে মাতব্বরি মারা যাবে বুঝলে ভালো না বুঝলে আরো ভালো আমি বিশ্বাস করছি কাহিনী শেষ ঠিক কিনা চার নম্বর আল্লাহ বলছেন ওয়া গররাত কুমুল আমানি হাত্তা যা আমরুল্লাহ শয়তান তাদের চোখের উপর দিয়ে একটা প্রলেপ লাগায় দিয়েছিল আল্লাহর বিধানের দোষ নয় শয়তান তাকে এমনভাবে খাইছে শয়তান তাকে এমনভাবে প্রলুব্ধ করছে শয়তান তার চোখের উপরে এমনভাবে আটকায় দিছে ওই শয়তানের চোখের উপরে সে আল্লাহর বিধান থেকে দূরে চলে গেছে দুনিয়াদার হয়ে গেছে এই রকম চলতে চলতে তার মৃত্যু চলে আসে আর মৃত্যু আসা মানে আপনার চার্জ দেওয়ার সিস্টেম শেষ ঠিক কিনা শয়তান আমাদেরকে ডিস্টার্ব করে মাঝে মাঝে করে না চোখে চশমা দেখতে পারতেছেন আমার ছোটবেলায় ঈদগাহে আব্বার কাছ থেকে আসছি আসার সময় আব্বারে বলছে আব্বা বেলুনওয়ালাদের কাছে একটা চশমা পাওয়া যায়
ওই যে বাজারের মধ্যে বেলুন বিক্রি করে ঘূর্ণি বিক্রি করে ছোট ছোট চশমা পিছনে এলাস্টিক দেওয়া আব্বা একটা চশমা কিনে দেওয়া লাগবে ঈদের দিন আব্বা লাল রঙের একটা চশমা কিনে দিছে আস্তে করে চোখে পড়ছে আরে আসমান লাল আব্বা লাল আম্মা লাল পোলাও লাল আরে ফিলিংস বাড়িতে আছে আম্মারে বলছে আম্মা আরেকটা চশমা কিনে দেওয়া লাগবে এবার হলুদ লাল খুলে হলুদ দিছি তাকায় দেখি আব্বা হলুদ আম্মা হলুদ পোলাও হলুদ সেমাই হলুদ চট্টগ্রামের মানুষ বুদ্ধি থাকলে উত্তর দেন আসলে কি আমার আব্বা লাল আমার আম্মা হলুদ ভাত কি লাল আসমান কি হলুদ আমার চোখ লাল আর চোখ হলুদ ঠিক কিনা ইসলামের বিধান তার জায়গাতে আছে আল্লাহর হুকুম তার জায়গাতে আছে আপনার আমার জীবনে দুনিয়া মুখিতার কারণে শয়তান এমন একটা প্রলেপ দিছে মানা যায় না মানতে পারি না কাছে টানে না আল্লাহর বিধান গ্রহণ করতে পারি না এটা ইসলামের দোষ নয় এটা আপনার আমার দোষ শয়তানের চশমা দিয়া আল্লাহর বিধান দেখলে ওর মধ্যে দোষ খুঁজে পাবেন আর শয়তানের চশমা না থাকলে আল্লাহর বিধানের থেকে শ্রেষ্ঠ আহার কিছু খুঁজে পাবেন না ঠিক কিনা আমি যে কথা আপনাদেরকে বলতে চাই আমরা আলোওয়ালা হতে চাই ঠিক কিনা আর জিজ্ঞাসা করতে চাই দিনটা কষ্টিন একটু ঠান্ডা মাথায় উত্তর দেন আর কষ্ট দিব না কিয়ামত কি হয়ে গেছে ভাইরে একটু বলেন না কিয়ামত হয়ে গেছে বিচার ফয়সালা হয়ে গেছে ওই দিন যাওয়ার পরে ওই জান্নাতের কারা আলো আলো পাবে আলোওয়ালা নির্ধারণ হয়ে গেছে কিছুই হয় নাই কিন্তু আয়াতগুলো আল্লাহ কোরআনে দিয়ে দিছে কারণ কি আল্লাহ বলছেন হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কোরআন তোমাদের জন্য আলো এবং রহমত আজকের থেকে প্রস্তুতি নাও আমি তোমার আলো হারানে ওয়ালাতে বানাতে চাই না আলো ওয়ালা বানাতে চাই এই জন্য কারণ জানাই দিলাম প্র্যাকটিস করো আলোর মালিক হয়ে যাও সুবহানাল্লাহ আমরা আলোওয়ালা হতে রাজি আছি আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আল্লাহুম্মা আমিন Rose TV 24 Enjoy by listening to the Holy Quran